من بوكال دبارن আমার একটি গান আছে বিচ্ছেদ গান যারা আসলে বিচ্ছেদ গান শুনে আমাকে যারা চিনে তারা অবশ্যই গানটা অবশ্যই শুনেছেন আহা এই গানটি নিয়ে একটা সমস্যা হয়েছিল পরে এই সমস্যাটা মিটমাট হয়ে গেছে কারণ ছবি নিয়ে গান নিয়ে কোনো গীতিকারের গান যদি নকল করা হয় বা ছবি যদি কপিরাইট করা হয় বুঝুন তো এগুলি সম্বন্ধে একটা আইন প্রশাসন তারা আছে ঢাকার মধ্যে আগারগাঁও যেটা হলো কপিরাইট অফিস সেখানে যে আমি সমাধান চেয়েছি আমার এক মাস তারা যাচাই বাছাই করছে সোনালী ব্যাংকে মাধ্যমে তারা যে অর্থটা ছিল ওইটা নিয়েছে আমাকে মানে কি বলে নেবে ফালতু একজন মানুষের খোঁজ খবর নিতে পারে না সরকার বলে না যেই বলে যেভাবে হোক আমার যেই সত্যটা যাচাই করার জন্য যেই সত্যটা যাচাই করার জন্য তারা এক মাস ঘুরছে সেই সত্যটা তারা পেয়েছে পাওয়ার পরে আমার দুইটা সনদপত্র দিছে একটা ভিডিও চলচ্চিত্র কর্মের উপর আর একটা গানের উপর অডিও গানের উপর দুইটা সনদ দুইটা সার্টিফিকেট আমার আছে তো যে বলছিল উনার গান তারা এখন আর তার দেহা পাওয়া যায় না কপিরাইট হওয়ার আগে তার খুব লাফালাফি ছিল কপিরাইটটা যখন আসছে আমি ফেসবুকের মধ্যে বা ইউটিউবের মাধ্যমে যেভাবে হোক আমি ছাইরে দিছি ওইটা দেওয়ার পরে আর কইজার মধ্যে পারি নাই জানে আর বাহিরে ডাকবো কারণ কপিরাইট অনুযায়ী মামলা হইলে আপনারা তো বুঝেন ইউটিউবওয়ালা ভাই যারা আছেন মামলা কিন্তু সামান্য না ওরা খুঁজা বার করবো কই আছে তবে আমি উকিল নোটিশ পাঠাই নাই বিদে ওর আর খুঁজা হয় নাই তার আমি খুঁজতেও চাই না ও যে ফলাইছে ওটা ফলাই নেই থাক সেই বিচ্ছেদ গানটা আপনাদেরকে শোনাই ভাই অনুরোধ করছিল গানটা শুনে কত কি যে ওই সিলাই আমার এই দেহে জীবনে থাকিতে
কত কি যে ভালো ভালো ওই সিলাই আমার এই দেহে জীবন থাকিতে ছাড়ব না তোমারে হাত সেই সব কথা ভুলে রইনি পায়া কাছে কার সেই সব কথা ভুলে পায়া কার সেই সব কথা ভুলে রইনি পায়া কাছে কার সব ছিল বন্ধু কিছুই আমি বুঝলাম সরলতার সুযোগ নিয়ে করিলি ছলনা অভিনয় সব ছিল বন্ধু কিছুই আমি বুঝলাম সরলতার সুযোগ নিয়ে বেশি ভালোবাসলো কে টিপু সাতরে আরে আমার যে এই জগতে বেশি ভালোবাসলো সর্বনাশ উপায় আমি কি করি প্রেম নামের কলঙ্ক পেলাম পয়ালাম ভালোবাসা সর্বনাশ উপায় আমি কি করি উপায় আমি কি করব এমন নামে
গানের মাঝে